গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কুশ অ্যান্ড মামা। তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি। আজ আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আজ আমি দেখাবো ব্রেকফাস্ট টু লাঞ্চ রুটিন আমার। কিছুদিন আগে আমি মর্নিং রুটিন দিয়েছি, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেখতে থাকো আমার ব্লগটা। তো আমি স্নান করে চলে এসেছি, আর দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেল। দেখো পুজো দিয়ে চলে এসেছি আমি প্রথমেই রান্নাঘরে। তো চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, চাল এই রাইস কুকারে ভাত বসিয়ে দেবো। রাইস কুকারে ভাত বসিয়ে দেবো, দুটো ডিমও সেদ্ধ করতে দেবো আমার ছেলে মেয়ের জন্য, ব্রেকফাস্টে খেয়ে নেবে। ব্রেকফাস্টের পরেই দিই ডিম সেদ্ধটা। দেখো রাইস কুকারে ভাতটা চাপিয়ে দিলাম, তারপরে আমি ডালও চাপিয়ে দেবো, ডালটাও সেদ্ধ করতে দিয়ে দেবো। মুগ কলাইয়ের ডাল এ দেখো ধুয়ে ভেজে নেবো হালকা, তারপরে মটর আর গাজর দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। তারপর আমি চলে যাব ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে আবার চলে আসবো আমি রান্না করতে। তো দেখতে থাকো। দেখলে তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমার। আজ এই ব্রেকফাস্টে ছিল আলু সবজি আর পরোটা, ব্রেকফাস্ট করেছি আর ভাতও বসিয়ে দিয়েছি, ডালও হচ্ছে, ডাল সেদ্ধ হচ্ছে। আর আমি চলে এসেছি সবজি কাটতে। সবজিতে আজ হবে আলু, ফুলকপি আর পেঁপে দিয়ে মাছের ঝোল করব, আর পালং শাক করব, আর হচ্ছে ধনেপাতা চাটনি হবে আর ডাল। বেগুন দিয়ে পালং শাকটা বানাচ্ছি, আর এদেরকে দুটো ডিম সেদ্ধ ছাড়িয়ে নিলাম, বাচ্চাদের দেবো, একটু লবণ দিয়ে দেবো, তো ডিম দুটো দেবো ওদের খেতে। আর এদেরকে মাছ ভাজছি, মাছের ঝোল করব।
তো আমার শাক আর ডাল হয়ে গেছে, এবার মাছ ভাজতে মাছ ভেজে মাছের ঝোলটা বানিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। আর চাটনিটা করে নেবো। ওই দেখো রান্নার মাঝে চলে এসেছি আমি, ফ্রুট কেটে নিয়ে এসেছি। আজকে আছে পেঁপে আর গ্রেপস, এই সময় আমরা ফ্রুট খাই। তো পেঁপে আমাদের গার্ডেনের পেঁপে পেকেছে। আর এ দেখো মেয়েকেও ডেকে নিলাম, মেয়ে কম্পিউটারে কাজ করছে, পড়াশোনা করছিল, ডেকে নিলাম, এবার সবাই মিলে ফ্রুট খেয়ে নেবো। চলে এসেছি আমি ধনে পাতার চাটনি বানাতে। ধনে পাতা বেচে ভালো করে ধুয়ে নিয়েছি, আর টমেটো সেদ্ধ করে নিয়েছি ডালের মধ্যে, তো ছাড়িয়ে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা, রসুন দুকো আর একটু আদা দিয়ে দিলাম। তো পেস্ট করে নেবো এটাকে। পেস্ট করার পরে এর মধ্যে চিনি আর লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে আমার ধনে পাতার চাটনিটা হয়ে যাবে। চলে এসেছি বাসন ধুতে। তো ব্রেকফাস্টের আর রান্না বান্না করলাম, সব বাসন ছিল সে বাসনগুলো সব মেজে নেবো।
আর দেখতে পাচ্ছ ট্যাপ আছে, ট্যাপটায় জল আসছে না। এটা ট্যাপটায় সকালবেলায় জল আসে, ফ্রেশ জল যখন আসে 5টা থেকে একদম 9টা পর্যন্ত জল আসে, তারপরে জল আসে না। তো বালতিতে আমি জল ভরে রেখেছিলাম বাসন ধোয়ার জন্য, আর বিকালে আবার আসে জল 5টা থেকে একদম 9টা পর্যন্ত। তো এরকম বাসন ধোয়া হয়ে গেল, তারপর সব মুছে নেবো বেসিংটা, আর গ্যাস ওভেন মুছে নেবো, রান্না করে নিয়েছি, আর নিচেটা সব মুছে পরিষ্কার করে নেবো, তারপরে চলে যাব আমার ছেলেকে স্নান করাতে। তো দেখো আমার ছেলে ঘরটা কেমন করে রেখেছে, সব গাড়িগুলো সব ভরে দেবো আর ঘরটা একটু ঠিকঠাক করে নেবো। দেখো আমাদের আজকে লাঞ্চ মেনু, আজকে করেছি আমি ধনে পাতার চাটনি, আর পালং শাক, আর মিক্স ভেজিটেবিল মুগ ডাল, মাছের ঝোল, আর এ দেখো রাইস কুকারে ভাত। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। হ্যালো, তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, তো রোদে বসতাম, ঠান্ডা লাগলে, এখন অতটা ঠান্ডা নেই, সেই জন্য একটু এখানে রেস্ট করব, তারপরে শুব। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের, ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ, বাই বাই।